राशि तार नाम, राशि तार नाम। যারা সিদ্ধার্থ বাবুকে কিডন্যাপ করেছিল তারা কোনো রকম দাবি দাওয়া ছাড়াই এত বড় একটা ঘৃণ্য কাজ কেন করলো? ওনার কি কোনো শত্রু ছিল? আমি দায়ী, আমি সবের জন্য দায়ী। আমার রাজনীতি জয়েন করাটাই কাল হয়ে উঠলো। মানে আপনার কি সন্দেহ হচ্ছে যে এটা আপনার অপোনেন্ট পার্টিরই কাজ? দেখুন, এখন কিছু ভাবার মতো অবস্থা নেই আমার। বুকে করে ছেলে মেয়েদের মানুষ করলাম, একজন এভাবে আমাকে ছেড়ে চলে যাবে আমি তো ভাবিনি কোনোদিন। সিদ্ধার্থবাবুর মুখটা শুনেছি একেবারে থেতলে গিয়েছে, আপনারা ওনাকে আইডেন্টিফাই করলেন কি করে? মা হওনি তো, এই প্রশ্নটা আমায় করতে পারছো তুমি? মা হলে এটা প্রশ্ন করতে না আমাকে। আপনারা এবার আসুন প্লিজ, প্লিজ আমাদের একটুখানি একা ছেড়ে দিন প্লিজ, আসুন প্লিজ, আপনারা যান প্লিজ। আন্টি, আন্টি বসবে, চলো এসো। ছবি কেন রেখেছ আর এত ফুল দিয়েছ কেন? বাবা খুঁজ মা। তোজো, তোজো, ওর বাবা কোথায় সেটা জানার অধিকার ওর আছে মাসিমণি? সত্যিটা বলতে পারবে ওকে? বলতে পারবে ওর বাবার সঙ্গে কি হয়েছে, কি মর্মান্তিক ঘটনা ঘটেছে? মা কি হচ্ছে এসব? বাবা কোথায়? তোজো শোনা, তোমার বাবা অনেক দূরে একটা লম্বা ছুটিতে গেছে যেখান থেকে কেউ ফিরে আসে না। ফিরবে, ঠিক ফিরবে। আমাদের ছেড়ে কোথাও যেতে পারবে না। আমি যেতে দেবো না, কোথাও যেতে দেবো না আমি। এই উজি হবে, এটা নির্ঘাত উজি। আমি জানি তুমি ঠিক আসবে, আমার মন বলছে তুমি আসবে। হঠাৎ করে এসে আমায় চমকে দেবে, আমি জানি সিদ্ধার্থ। মা, বাবা কোথায় গেছে? সত্যজিতা বলছে বাবা আসবে না। যে যাই বলুক না কেন, তোর বাবা আসবে, তোর বাবা ফিরে আসবে, তোর ঠিক ফিরে আসবে। আচ্ছা বেশ, তুমি যাবে, কিন্তু তুমি যদি ধরা পড়ো তাহলে কিন্তু অপলরাই তোমায় শেষ করে দেবে। আমি এখনই কি বেঁচে আছি দেব? মান্নার তো বেঁচে আছে, আমি চাই না ওর কোনো ক্ষতি হোক। এত চিন্তা করো না, অপলরাই যা পাপ জমেছে তার শাস্তি না দিয়ে মান্নাত এত তাড়াতাড়ি মরবে না। তাছাড়া তুমি তো আছো, তার মানে তুমি রয় মেনশনে যাবে? যেতে আমাকে হবেই দে, শুধু তোমাকে আমার একটা উপকার করতে হবে। আমি তোমাকে বিপদের হাত থেকে যাওয়া থেকে আটকাতে পারছি না, আমি তোমার কি উপকার করব? ওই জবা বলে মেয়েটার সাথে একবার দেখা করতে হবে। জবা মানে যে মেয়েটা মিলির ঘটনার সাথে জড়িয়ে ছিল? হ্যাঁ।
মেয়েটাকে তোমার কেন দরকার? জবার মতো একটা মেয়েকে কেন ওরা প্রাণে মারতে চেয়েছিল সেটা এখন আমি বুঝে উঠতে পারিনি। ও কি এমন কিছু জানতো যে যেটা জেনে গেলে ওরা বিপদে পড়ে যেতে পারে? তুমি বলো না, তুমি ওর সাথে দেখা করানোর একটা ব্যবস্থা করে দিতে পারবে? রাশি তুমি, আমার মন বলছে দেব ওর কাছ থেকে কোনো না কোনো সূত্র ঠিক খুঁজে পাবো। সে তো বুঝতে পারছি, কিন্তু এত তাড়াহুড়ো কেন? সিদ্ধার্থ তার কাজটাকে মিটুক। অত সময় আমাদের হাতে নেই দেব, কাজ মেটার আগেই দাদা ভাইয়ের ব্যাপারে প্রমাণ আমাদের খুঁজে বের করতে হবে। প্রমাণ? হ্যাঁ প্রমাণ। কিসের প্রমাণ? দাদা ভাই বেঁচে থাকার প্রমাণ। হোয়াট? হ্যাঁ দেব, আমি নিশ্চিত দাদা ভাই বেঁচে আছে। কি বলছো তুমি? হ্যালো বলো। গুড, তোমার পেমেন্টটা টাইম মতন ঠিক জায়গায় পৌঁছে যাবে। জবা বলে মেয়েটি কোন কেবিনে আছে? ছ নম্বর কেবিনে আছে। আমি ওর সাথে দেখা করতে চাই। এখন তো দেখা করতে পারবেন না, বাইরের কাউকে এলাও নেই। ইনচার্জ অফিসার কে আছেন? উনি এখন আসেননি, এখানে এসে পৌঁছাননি। ও থ্যাংক ইউ। এক্সকিউজ মি অফিসার। ইয়েস, আমি জবা বলে মেয়েটির সাথে দেখা করতে চাই। আপনি ওর আত্মীয়? সাংবাদিক? আসলে জবা বলে মেয়েটি পার্সোনালি আমাকে চেনে, ওর বস্তির লোকেরা আমাকে চেনে। দেখুন, এখন ওর যা কন্ডিশন তাতে ও সব চেনা জানার বাইরে। আর তাছাড়া বাইরের কোনো লোককে এখন আমরা ভিতরে ঢুকতে দেওয়ার পারমিশনও দিতে পারি না। সরি, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, সরি। বিষয়টা হলো যে ওর গুলি লেগেছে সেটা সবাই জানে, কিন্তু ওর এখনকার কন্ডিশন কি সেটা কেউ জানে না। দেখুন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে তো কোনো লাভ নেই। আর তাছাড়া আপনার যদি কিছু জানবার থাকে, ডাক্তারবাবু ভিতরে চেক আপ করছেন, উনি বেরোলে আপনি ওকে জিজ্ঞাসা করুন। দেখুন, যদি কোনো খবর পান, আমরা এখন বাইরে কাউকে ভিতরে অ্যালাউ করবো না। সরি, থ্যাংক ইউ। সিস্টার, ইমিডিয়েটলি এই ওষুধগুলোর ব্যবস্থা করুন। হ্যাঁ, আমি দেবব্রত বোস, জনকণ্ঠ পত্রিকা থেকে। জবা বলে মেয়েটি এখন কেমন আছে? ও হ্যাঁ, ওর গুলি বের করা হয়েছে, বাট ওর কন্ডিশন এখনো ক্রিটিক্যাল। তবে আমরা সব রকমের চেষ্টা করছি যাতে ওকে বাঁচানো যায়। জবা,
আঁখে খুলো জবা জবা তুমি আমাকে শুনতে পাচ্ছ জবা তুমি কিছু নেই হোগা তুমি বিলকুল ঠিক হয়ে যাওগে জবা আঁখে খুলো জলদি জবা আঁখে খুলো জবা তুমি পাতা নেই ওয়া পে কিয়া কিয়া হুয়া হ্যায় বস্তি কে অন্দর বস্তি কে বাহার হালাত বহুত বিগড়ি হুই হ্যায় मुझे तो कोई सबूत ही नहीं मिल रहा कि ये सब के पीछे कौन है इसलिए मैं तुम्हारे पास आई हूँ बताओ ना तुम कुछ जानते हो जोबा जोबा जल्दी जोबा आंखें खोलो जोबा डरने की कोई बात नहीं आंखें खोलो कुछ कुछ बोलना चाहती हो तुम रुको रुको अब बताओ बताओ कौन है ये सबके पीछे हाँ देखो डरो मत हम सब तुम्हारे साथ हैं बोलो बोलो जल्दी बोलो कौन है इस सबके पीछे कारखाना हाँ कारखाना वहाँ पे कौन नाम बताओ ना क्या हुआ है मोंटू हाँ मोंटू ये मोंटू कौन है और कहाँ पे मिलेगा वो कारखाना कारखाना में रहता है कारखाना क्या करता है बताओ ना कहाँ पे मिलेगा वो और क्या जानते हो तुम ठीक मोंटू कारखाना ইনফ্যাক্ট আমার কি মনে হচ্ছে জানেন আমি জনকণ্ঠ পত্রিকা থেকে আপনার উপর একটা কভার স্টোরি করব ইফ ইউ ডোন্ট মাইন্ড আসলে লোকের তো জানা প্রয়োজন শেখা প্রয়োজন আপনার কাছ থেকে তাই না দেখুন ডক্টর জেসি আমি জানি আমাকে নিয়ে এই মুহূর্তে আপনার মনে অনেক প্রশ্ন আছে কিন্তু প্লিজ এখন আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি পারবো না আমি আজকে রাতে বাড়ি ফিরে আপনার সব প্রশ্নের উত্তর দেবো এখন একটু তাড়ায় আছি আমি আসছি ওকে ডক্টর থ্যাংক ইউ নাইস টু মিট ইউ বাই শুনুন কোনো এক্সকিউজ আমি শুনতে চাই না আমার সিটকে আমার ফেরত চাই তাড়াতাড়ি চাই এক্ষুনি অনেকক্ষণ হয়েছে আর ভালো লাগছে না আমার রাশি কি এসব জানে খবর কি পেয়েছে কিছু আমার ওকে ফোন করে একবার জানানো উচিত কিন্তু এখন ফোন করাটা কি ঠিক হবে আগের বার যেভাবে প্রীতা মাইমা আমাকে ধরে ফেলেছিল সেদিন তো কোনো রকম ভাবে কাটিয়ে দিয়েছি কিন্তু আবার যদি ধরে ফেলে তাহলে তো রাশি বিপদে পড়বে মাধুরীর হাবভাব কেমন সন্দেহজনক লাগছে হাতে ফোন কাউকে কি ফোন করার কথা ভাবছে না না একটা মৃত মানুষকে নিয়ে কিসের এত ফর্মালিটিস খুন হওয়া যেন ওর কাল হলো ওরই যেন দোষ না কোনো কথা শুনতে চাই না আমার বডি চাই অ্যাজ সুন অ্যাজ পসিবল হ্যাঁ পাঠিয়ে দিন আপনি ফর্মালিটিস কথা বলছে আমাকে রেগুলেশনস দেখাচ্ছে না না থাক কেউ যদি আবার এসে পড়ে কিন্তু রাশিকে তো খবরটা জানানো দরকার না খবরটা জানিয়েই দিই যা ভেবেছিলাম ঠিক তাই তবে বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান আজকেই আমি তোমার বধিব পরাণ রোজ রোজ তো পার পাওয়া যাবে না আজকে দিনটা খারাপ তাই অনেক খারাপ কিছুও ঘটতে পারে কার সঙ্গে ফোনে কথা বলছিলে
অ্যানসার মি, কার সঙ্গে ফোনে কথা বলছিলে? ওকে, লেট মি চেক। ও, দ্য সেম আননোন নাম্বার, ডায়াল করে দেখি। ফোন ধরছে না মাধুরী। এনগেজড আসছে। রিং হচ্ছে। ফোন করছে বোধহয়। আজকে দেখি তুমি রোজ কোন স্পেশাল পার্সনের সঙ্গে এভাবে লুকিয়ে কথা বলো। মাসিমণি। হ্যাঁ মাসিমণি, ডেড বডি চলে এসেছে। ও ও, সেকেন্ড বডি চলে এসেছে। চলো 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 চলো। মাইমা মাইমা মাইমা, কি হয়েছে? ফোনটা হ্যাঁ রাশি, আমি মাধুরী বলছি। হ্যাঁ মাধুরী, জানো তো আমার মনে হচ্ছে মাসিমণি কিছু একটা সন্দেহ করেছে। ফোনটা উনিই করেছিলেন। আমি সব জানি, সব শুনেছি। তুমি একদম টেনশন করো না, আমি আসছি। আসছো মানে? আমি এখনই আসছি। কি হয়েছে? দেব দাদাভাইয়ের বডি এসে গেছে বাড়িতে। হোয়াট? হ্যাঁ, আর মাধুরীর ফোন থেকে সন্দেহ হয়ে মাসিমণি কল করেছিল। ভাগ্যিস আমি কোনো কথা বলিনি। শান্তিতে শুয়ে আছে, ওকে ছেড়ে দাও। ছেলেটাকে একবার শেষ দেখা দেখবে না বৌদি? আমার ছেড়ে ওই চেহারা আমি দেখতে পারবো না, দেখতে চাই না। যাকে দেখতে চাইছো না এখন, তার স্মৃতি তো সবসময় মনের ভেতরে ভিড় করে আসবে। ছোট্ট সিধু, ওকে ওকে কোলে পেটে করে মানুষ করেছি, কিন্তু কিন্তু আজ এইভাবে যে ওকে, ঈশ্বর কি পাপ করেছে যার জন্য আমাদের এই সমস্ত দেখতে হচ্ছে। মা মা অন্ত প্রাণ ছিল সিধু, ও বোধহয় নিজের চাইতেও তোমাকে বেশি ভালোবাসত বৌদি। তোমার মনে আছে বৌদি, দাদার কাছ থেকে তুমি সিধু সব দায়িত্ব চেয়ে নিয়েছিলে, যাকে যাকে তুমি নিজের হাতে করে মানুষ করেছ, আজ তাকে এভাবে। পৃথা। হ্যাঁ দিদি। পরমা কোথায়? পরমা আসলে ওরকম অদ্ভুত বিহেভ করছিল বলে মাধুরী ঘরে নিয়ে গেছে। মন বলছে সিদ্ধার্থর মৃত্যুর জেরে এবার অনেক কিছু হবে, এই শেষ, আবার একটা ঝড়ের শুরু। অনেকদিন পর রায় ম্যানশনে আবার নতুন করে ঝড় উঠবে, মস্ত বড় ঝড়। এই ঝড় ওঠার সমস্ত দায় তোমার, এই ঝড়টা তুমি তুলেছো অপরূপা রায়। কি ভেবেছিলে অস্ট্রেলিয়া পালিয়ে গিয়ে তুমি বেঁচে যাবে? ওইখানে বসে তুমি লুকিয়ে লুকিয়ে আমার এগেইনস্টে সব কাজ করবে, আর আমি মুখ বুঝে সব এখানে সহ্য করব। নো নো ওয়ে অপরূপা রায়, নো ওয়ে। আমাকে সামনে আনার জন্য সিধুকে শেষ করলি তুই। রাশি তার নাম, রাশি তার নাম।